পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেওয়া, একই বললেন হিরো আলম। চলুন বিস্তারিত বিষয়টি জেনে নেই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। রোববার সকাল 8:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুরস্কার দেওয়া যুক্তি হিসেবে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে, তাই পুলিশের উচিত আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম তাহলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না, তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। হিরো আলম বলেন, ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ের মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসাবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে। বর্তমানে হিরো আলমের হাতে 5টি সিনেমা রয়েছে, এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।